সেন্ট্রাল ফোর্স দিয়ে জুতো পায়ে দিয়ে তারা ঢুকে ঠাকুরের যে খড়টা সেটা লাথি মেরে ফেলে দিল, এবং ঠাকুরের যে গলার মালাটা সে মালাটা ছুঁড়ে ফেলে দিল, প্রসাদগুলো আপনারা দেখেছেন ছুঁড়ে ছুঁড়ে সব ফেলে দিল। এবং সেখানে দাঁড়িয়ে শিপ্রা নাম করে এবং ইলা বাগচি মহিলারা ঘরের ভিতরে মন্দিরের ভিতর ছিল, অভিষেক আসবে তাকে আমরা ফুল দিয়ে তাকে ঠাকুরের কাছে পুজো দেবে, সেই জন্য তাদের দরজা লাগিয়ে তাদের যেভাবে মানে সেন্ট্রাল ফোর্সের শান্তনু ঠাকুর সিকিউরিটি তাদের তার যে বন্দুক সেই বন্দুকের আঘাত দিয়ে মাথায় যখন মারে শিপ্রা বেহুশ হয়ে যায় এবং ইলা বাগচিকে লাথি মারে তার বাইরে ফেলে দেয়। একজনের এখানে লেগেছে, এক মহিলার এখানে, এবং 7 থেকে 8 জন আহত হয়। এবং শান্তনু ঠাকুর সেটাকে প্রশ্রয় দিয়ে বিজেপির বিশেষ করে বিজেপির যে ক্যাডার গুন্ডাদের দিয়ে এই কাজ করেছে। সেখানে এমএলএ ছিল হচ্ছে আপনার গঙ্গা উত্তরের অশোক কীর্তনিয়া ওখানে ছিল। এবং এই ধরনের ঘটনা আমার মনে আজ পর্যন্ত ঠাকুর বাড়িতে কোথাও হয়েছে 200-300 বছর ধরে আমার মনে হয় না। এবং সেটা বড় মা বিনা পানির যদি বেঁচে থাকতো আমার মনে হয় সব থেকে বেশি যদি দুঃখ পেত তাহলে মানে আমার শাশুড়ি দুঃখ পেত, শান্তনু ঠাকুর এবং যে তার সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স দিয়ে যেভাবে ঠাকুর বাড়িকে এবং মন্দিরকে কলুষিত করেছে, তাকে অপবিত্র করেছে, অবিলম্বে তাদের সাসপেন্ড করা উচিত আমি মনে করি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে আমার প্রশ্ন থাকবে যে সেন্ট্রাল মিনিস্টার করে এইভাবে মতদের উপর অত্যাচার কেন আজকে শান্তনু ঠাকুরকে দিয়ে করাচ্ছে। সকালবেলা আমাকে বলছে যে আমাকে মার্ডার করবে, হুমকি দিচ্ছে মঞ্জুল ঠাকুর এবং তার দুই ছেলে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, আমার বাড়িতে সিল মেরে দেবে, তালা লাগিয়ে দেবে। এবং আমি একজন বিধবা, আমার স্বামী মারা গেছে কপিলকৃষ্ণ ঠাকুর, আমার বিভিন্ন সময় শুনতে হয়, আজকে না আমি এটা চলছে আমাদের এই অত্যাচার, আমরা 1990 সাল থেকে এটা আমরা অত্যাচার সহ্য করছি। আমার হাজবেন্ড কপিলকৃষ্ণ ঠাকুর এই ঠাকুর বাড়িতে, বড় সন্তান পিয়ার ঠাকুর বিনা পানির, আমরা এটা কোথাও কখনো বলতে চাই না, কেননা এটা বলে একই পরিবারের ভিতরে একই মানে এই যাতে কাঁচড়াটা আমাদের উপরেই আসে, থুতুটা আমাদের উপরে পড়বে। তো গতকালকে যে ঘটনা ঘটেছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যখন এনআরসি নিয়ে আমরা কথা বলতে গেছি, মিটিং করতে গেছি, সেখানে দাঁড়িয়ে মানে আমাকে যেভাবে আমার পুরো হেনস্থা করলো সুকৃতি বিশ্বাস নাম করে, তাকে নিয়ে আমরা একটা মিটিং করতে যাচ্ছিলাম যে আগামীতে আমরা এনআরসি নিয়ে কি করতে পারি, তখন বুকের কাপড়টা আমার টেনে ছিঁড়ে ফেলে দিল এবং চুলির মুঠ ধরে শান্তনু ঠাকুর তার লোক দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং আরএসএস এর লোক যারা ট্রেনিং দিয়ে তাদের মানে রড তাকে কালো কাপড় মানে ই দিয়ে পেঁচানো ছিল সে নিয়ে। এরকম অত্যাচার একদিন নয় অনেক দিন ধরে হচ্ছে। এবং আজকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য যেটা করেছে সেটা আমরা কখনোই ভুলতে পারবো না, মত সমাজ বিশেষ করে শান্তনু ঠাকুর যে বাড়িটায় থাকে সেই বাড়িতে যেখানে কামনা সাগরটা যেখানে ভক্তরা স্নান করে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া, যে রেল স্টেশনে ঠাকুরের ভক্তরা নামে সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া, সেখানে ঠাকুরবাড়ির আদলে সেখানে মন্দিরের আদলে রেল কাউন্টার করা। আপনারা দেখছেন বর্তমান সময় .com।